ধারাবাহিক ভাবে সব ব্যানার গুলি আমি বলছি শহর পরিষ্কারিতা, আপনি জানেন আমার নিজের ব্যানারটাও কিন্তু আমি খুলে ফেলেছি। তো সেই ধারাবাহিকতা পুরো পরিষ্কার করতে করতে তারা গিয়েছে যে ওই থানা কাউন্সিলের ভিতরে দেখছেন আপনি বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যানার দেয়, সেইটা তো টিএনওর বাসা না, ওটা থানা কাউন্সিলের, ওটা আমাদের ওখানে পুকুর গোসল করে মানুষ, ওখানে মসজিদ আছে, ওখানে আরো অনেক অফিস আছে, ওখান থেকে যাতায়াত করে, পিছনের রাস্তা আছে যেখান থেকে পিছনের লোকজন যাতায়াত করে, তো ওরা পরিষ্কার করে শেষ ওদের চলে আসবে। সেই সময় নাকি টিএনও স্যার, যেটা আমার আমার স্টাফরা বললো, টিএনও স্যার বাইরে হয়ে মানে কথা দেখি কার কাছে জিজ্ঞেস করে আসছো, বা ওরা তো আমি জানি না ওখানে যেহেতু আমি ছিলাম না, ওরা বলছে যে গালাগালি করছে, জানি না গালাগালি নাও করতে পারে, বাট বিষয় হচ্ছে যে সেইটার পরিপ্রেক্ষিতে ওনার বাসায় হামলা, ওনার বাসার গেটের ভিতরে কি এরা ঢুকছে, বা ওনার উপরে যে হামলার কথা বললাম, আমার জয়েন্ট সেক্রেটারি এক নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল, তারপর আমি সিনিয়রদের পাঠাইলাম, ওই যে আমার প্রচার সম্পাদক তাদের, যে দেখো তো কী হয়েছে, যখন ওরা বললো যে গুলি হচ্ছে, আমার সিও এখানে উপস্থিত, আমার নেতা মহানগরের অনেক নেতারা উপস্থিত, আমি তাড়াতাড়ি ওখানে গেলাম স্পটে, আমি একাই দৌড় দিয়ে আগে চলে গেলাম, সিও সাহেব গাড়ি নিয়ে পিছিয়ে পিছিয়ে আমার আসলো, আমি যখন ওখানে হেলমেট খুলে আমি একা ওদের বললাম যে তোমরা দাঁড়াও কেউ ঢুকো না, ঢুকে আরম্ভ করলাম, আমি বললাম যে আমি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, তারা অনবরত গুলি করা শুরু করলো। এর মধ্যে আমার যারা ছিল ওখানে আমাদের নেতাকর্মীরা ওরা সবাই আমাকে মানব হিসেবে ওখান থেকে ধর করে বাইরে, তারপরে আমি ওখান থেকে, আমার কাছে মনে হলো যে খারাপ লাগছে, আমার কাছে যে লজ্জাই লাগছে, খারাপ শুধু না লজ্জাই লাগছে যে ওখান থেকে আমি চলে আসছি। চলে আসার পরে আবারও নাকি গুলি হয়েছে, আমার এই যে প্যানেল মেয়ে টু তাদের রাখি আসছি যে কোনো ধরনের পরিস্থিতি যেন ওখানে অন্যরকম না হয়। যাওয়ার পরে পুলিশ কমিশনার সাহেবকে ফোন দিছি, র‍্যাবের সিওকে ফোন দিছি, আমি আমাদের যে যেহেতু আনসাররা গুলি করছে, আনসারের যে প্রধান তাকে গুলি করছে, তিনিও পরে ওখানে গেছেন, কিন্তু আমি চলে আসার পরে আমি জানলাম না, বুঝলাম না, পুলিশ যাওয়ার পরে আবার পুলিশ বাইরে আসার পরে তা ওখান থেকে গুলি, আমাদের প্যানেল মনে হয় আমাদের যেহেতু জয়েন্ট সেক্রেটারি ভিতরে এক নম্বর জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের ভিতরে গেছেন, মানে যেহেতু তাকে আটকে রাখছেন সেহেতু তারা সেই হয়তো ভিতরে কথা বলতে যাওয়ার জন্য হয়তো বা সে তো প্রথমে ওই সময় যখন ব্যানার উচ্ছেদ তখন সাথে ছিল, তো আমরাও আইনের আশ্রয় হবো, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমার শপথ করেছেন, আমার অভিভাবক আছেন, আমার পিতা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন, যদি আমার অপরাধ হয়ে থাকে আমি আমার রেজিগনেশন লেটার মেয়র হিসাবে, এইভাবে তো আপনার দায়িত্ব পালন করা সম্ভব, আমি তাহলে মেয়র হিসাবে ব্যর্থ, এত বড় একটি ঘটনা, অবশ্যই তদন্ত তো চাবো, জোরালো তদন্ত তদন্ত এখানে আপনি, আমি একদম স্পষ্ট বলি, আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, আপনি একদম টিএনও বরিশালে, তো এমন কোনো এত বছরে এমন কোনো ঘটনা, এমন কোনো ঘটনা ঘটে নাই এইভাবে আমাদের গুলি করা লাগবে, তারপরে আবার তাদের মানে যারা আহত হয়েছে তাদের শুনলাম যে অ্যারেস্ট করার জন্য মেডিকেলে গেছে, হ্যাঁ ঠিক আছে, অপরাধ যদি আমাদের অপরাধ যদি হয়ে থাকে তাদের হয় নাই, আমি মেয়র, এটা দায়িত্ব আমি আমার মাথা পেতে নিলাম, আমি রেজিগনেশন লেটার দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিই।